পাছতে এটা গুরুত্বপূর্ণ খবর উচ্চতম ন্যায়ালয়ত এন আর সি সঞ্চালকালয়ের তথ্য আটচল্লিশ লাখের ভিতর সতের দশমিক চারি লাখ ভারতীয় নাগরিক বাকি ছাব্বিশ লাখের নথিপত্র সন্দেহজনক আর পরবর্তী শুনানি পঁচিশ নভেম্বর ধার্য করা হয়েছে। এন আর সি সম্পর্কত এটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আসুন উচ্চতম ন্যায়ালয়ত এন আর সি সঞ্চালকালয়ের তথ্য আটচল্লিশ লাখের ভিতর সতের দশমিক চারি লাখ ভারতীয় নাগরিক বাকি ছাব্বিশ লাখের নথিপত্র সন্দেহজনক আর পরবর্তী শুনানি পঁচিশ পনেরো নভেম্বর ধার্য করা হয়েছে। ইপিনে এন আর সিত নাম অন্তর্ভুক্ত নহব পারে উনত্রিশ দশমিক এক ন লাখ নাগরিকর আর পঞ্চায়েতর নথি দাখিল করা এই লোকসকলের ক্ষেত্রে উচ্চতম ন্যায়ালয়ে এতিয়ালৈ কোনো ধরনের নীতি নির্দেশনা জারি করা নাই। আজি উচ্চতম ন্যায়ালয়ে সতের দশমিক চারি লাখ লোকরহে নথিপত্র সঠিক বলে শুনানি গ্রহণ করে। একত্রিশ ডিসেম্বর খসড়া নাগরিকপঞ্জী প্রকাশ হবই স্পষ্ট করেছে। এটা পরীক্ষা নিরীক্ষা কাম চলি আছে আর আমি আকো কব খুঁজছো যে গোটে অবৈধ বাংলাদেশে ভুল তথ্যরে নিজের নামটো নাগরিকপঞ্জীত অন্তর্ভুক্ত করলে উঠি পড়ি লাগি আছে আনকি পাসপোর্টও সংগ্রহ করেছে ঠায় ঠায় ধরা পড়েছে। গতি আমি কোনো কারণ এজনো অবৈধ বাংলাদেশীর নাম যাতে উন্নীত রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীত অন্তর্ভুক্ত করব নোৱাৰে তার কারণে সকল ধরনের পানি নখরকা ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণ করতে বিচার অনুষ্ঠিত হয় আর এই শুনানি সতেরো দশমিক চারি শূন্য লাখ করেছে ইনহেবিটেন্ট বলে প্রতীক হাজিলা ডাঙরিয়া যে রিপোর্ট দাখিল করেছে সেখানে রেকর্ড করেছে আর ছাব্বিশ দশমিক সাম লাখ মানুষ নাম অন্তর্ভুক্ত হব না নহব এই সম্পর্কে অহা পনেরো তারিখের দিন সদানী অনুষ্ঠিত করব। আমি এইখানে একটা কথা উল্লেখ করি যে সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের ফালের আমি এখন নতুন আবেদন দাখিল করেছিল যে অরিজিনেল ইনহেবিটেন্ট কোন থলুয়া বাসিন্দা কোন আর থলুয়া বাসিন্দা চিনাক্ত করার ক্ষেত্রে কি কি গাইডলাইন আছে এই সম্পর্কে কোনো ধরনের স্পষ্টীকরণ আমি সরকার কেন্দ্রীয় সরকারের ফালের আমি পো না নপার কারণে আমি মাননীয় উচ্চতম ন্যায়ালয়ত আজি এক গোচর ধরেছিল ওয়ান জিরো ওয়ান সিক্স এইট সেভেন নম্বর যে গোচর নম্বর এই গোচরটো আজি মাননীয় আদালতে এডমিট করেছে আর অহা পনেরো তারিখের দিন ইয়ারও শুনানি অনুষ্ঠিত হব। আমি আশাবাদী যে যুগ যুগ ধরে একটা বিতর্ক চলি আছে যে থলুয়া বাসিন্দা কোন খিলঞ্জিয়া কোন এইটো কোনো কোনো পক্ষ আজিলৈকে নির্ধারণ করে থাকবে পড়া নাই। গতিকে আমি উচ্চতম ন্যায়ালয়ের হস্তক্ষেপ বিচারি আর উচ্চতম ন্যায়ালয়ে অহা পনেরো নভেম্বর তারিখের শুনানি গুরুত্বপূর্ণ খবর আমি জানাই আছো আপনাদের উচ্চতম ন্যায়ালয়ত এন আর সি সঞ্চালকালয়ের তথ্য আটচল্লিশ লাখের ভিতর সতের দশমিক চারি লাখ ভারতীয় নাগরিক আর বাকি ছাব্বিশ লাখের নথিপত্র সন্দেহজনক বলে কোয়া হয়েছে আর পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে পনেরো নভেম্বর। আর সবিশেষ জানি সংযুক্ত হয়েছে আমার ম্যানেজিং এডিটর মেদব্রত বরাৰ সৈতে। মেদব্রত বরাৰ এটা গুরুত্বপূর্ণ খবর যে উচ্চতম ন্যায়ালয়ত এন আর সি সঞ্চালকালয়ের তথ্য দাখিল করেছে আটচল্লিশ লাখের ভিতর সতের দশমিক চারি লাখ ভারতীয় নাগরিক বাকি ছাব্বিশ লাখের নথিপত্র সন্দেহজনক বলে কোয়া হয়েছে। রঞ্জন গগৈ নেতৃত্বত যুনিয়া বিচারপীঠে